ওয়েলকাম টু মাই ক্লাসরুম দু হাজার কুড়ির উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসরুম চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের নিউট্রিশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভের জন্য আমি কিছু সাজেশন দিতে চলেছি যেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই সাজেশনগুলো ভালো করে ফলো করলে আশা করছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েই যাবে আর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এখান থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমি সাজেশান আপলোড করে দিয়েছি তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো আজকে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমি সাজেশান তোমাদেরকে দিতে চলেছি যেখান থেকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য বাছাই করা হয়েছে তো সেগুলো তোমরা ফলো করবে ভালোভাবে পড়বে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি দেখতে থাকো এবং প্রশ্নগুলো তোমরা ফলো করো তৃতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের জন্য প্রশ্ন প্রশ্ন করা হয়েছে তো প্রথম শিশুর অপুষ্টির কারণগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ত্রুটিপূর্ণ আহারজনিত কারণে শিশুদের কি কি রোগ হয় তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন দন্তক্ষয়ের কারণগুলি আলোচনা করো চতুর্থ প্রশ্ন শিশুর অপুষ্টি প্রতিরোধে এফ এ ও এবং ডাব্লিউ এইচ ও এর নির্দেশিকাগুলি উল্লেখ করো চতুর্থ পরিচ্ছেদ স্বল্প মূল্যের খাদ্য থেকে সুষম খাদ্য প্রস্তুতি তো এই চ্যাপ্টার থেকে তোমাদের তিনটা প্রশ্ন বাছাই করা হয়েছে এই তিনটা প্রশ্ন হলো প্রথম প্রশ্ন স্বল্প মূল্যের খাদ্য হিসাবে সয়াবিনের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সহজলভ্য খাদ্যদ্রব্য থেকে দশ বছর বালকের সুষম খাদ্য তালিকা তৈরি করো তৃতীয় প্রশ্ন ভেজাল খাদ্য কাকে বলে কোন খাদ্যে কি ভেজাল মেশানো হয় তার সম্পর্কে আলোচনা করো এবং এই ভেজাল মেশানোর ফলে মানুষের শরীরে কি কী অপকার হয় সেইগুলি সম্পর্কে আলোচনা করো তো এই তৃতীয় প্রশ্ন থেকে সাধারণত লং কোশ্চেন হয় না তো এখান থেকে যা আসে তা হলো এমসিকিউ এবং এসিকিউ কিউ কোশ্চেনটাই বেশি হয় কোন খাদ্যে কি ভেজাল মেশানো হয় এর ফলে কি অপকার হয় এখান থেকে এসে কিউ এবং এমসি কিউটাই বেশি হয় পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ রোগ নিরাময়কারী পথ প্রস্তুতি এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলি বাছাই করা হয়েছে সেগুলি হল প্রথম নম্বর স্থূলকাই মানুষের খাদ্য তালিকা তৈরি করো এই রোগের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন স্থূলতা কাকে বলে স্থূলতার কারণগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন কোষ্ঠকাঠিন্য কি এর কারণগুলি কি কি এবং নিরাময়ের চতুর্থ প্রশ্ন করো। নম্বর প্রশ্ন হচ্ছে একজন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা প্রস্তুত করো ছয় নম্বর প্রশ্ন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওআরএস তৈরি করবে সাত নম্বর প্রশ্ন পথ্যের শ্রেণী বিভাগ করো 8 নম্বর প্রশ্ন Atherosclerosis রোগের কারণগুলি লেখো এই রোগের খাদ্য তালিকা প্রস্তুত করো 9 নম্বর প্রশ্ন হচ্ছে একজন উচ্চ রক্তচাপ রোগীর পথ্য প্রস্তুত করো 10 নম্বর প্রশ্ন হৃদরোগ নিয়ন্ত্রণে ও এর যে নির্দেশিকাগুলি রয়েছে সেগুটি লেখো ষষ্ঠ পরিচিত অর্থাৎ খাদ্য সংরক্ষণের পদ্ধতি এখান থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি বাছাই করা হয়েছে সেইগুলি হল প্রথম নাম্বার প্রশ্ন খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন দুধ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই দুধ সংরক্ষণের পদ্ধতি থেকে মূলত দুটা করে যাবে যে কোনো দুটা পদ্ধতি বিশেষ করে পাস্তুরাইজেশন যে পদ্ধতিটা রয়েছে ওটা খুব ভালোভাবে পড়ে পড়বে যার চতুর্থ প্রশ্ন হচ্ছে খাদ্য বিনষ্ট হওয়ার কারণগুলি কি কি আর পঞ্চম প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে গৃহে প্রযোজ্য সাধারণ উপায়গুলি কি কি সেগুলি সম্পর্কে লেখো এই পাঁচটি প্রশ্ন করে যাবে আশা করি তোমাদের কমন পেয়ে যাবে যে সমস্ত সাজেস্টি প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়েছি সেখান থেকে সেই সমস্ত প্রশ্ন থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নটা বুঝতে পারছো না বা যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের পরিচ্ছার পরের অধ্যায়ের জন্য এবং আরও সাজেশনের জন্য বা কোনো প্রবলেমের জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে থাকো আমি অবশ্যই তোমাদের হেল্প করে যাবো